Assalamualaikum warahmatullahi wabarakatuh. Dear শিক্ষক আমি মোহাম্মদ মেহেদি হাসান সিনিয়র শিক্ষক আশাবাদ বিশ্ববিদ্যালয় পক্ষ থেকে সরাসরি শিক্ষার্থীদের বাংলা প্রথমগত ক্লাসে তোমাদের স্বাগত বিষয় এখন প্রণাত সদস্যের বিষয় 38 লক্ষের উপরে লোক মারা গেছে 2200 প্রায় 3000 লোকের মতো মৃত্যুবরণ করেছে তো কোভিড 19 এক ভয়াবহ রোগ নিয়ে চলছে তো কোভিড 19 এর হাত থেকে আমরা যাতে রক্ষা পাই সব সময়ের জন্য আমরা সৃষ্টি আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ আমাদের বাংলাদেশ থেকে তথা বিশ্ব থেকে করোনা মহামারী ভাইরাস চলে যায় তো করোনা মহামারী কারণ বাংলাদেশ সরকারের নির্দেশ মোতাবেক আমরা তোমাদের সাথে অনলাইন ক্লাসে যুক্ত হয়েছি তো আমি আজকে অনলাইন ক্লাসে তোমাদের সাথে আকাশ আব্দুল আল মতি एक प्रबंध नहीं आलोचना करब आब्दुल्ला अल मुती 1930 साल शेरगंज जिले जन्मग्रहण करें 1998 साल ढाका मृत्युबरण करें एखे तरह उल्लेख्य कौटी कब्यग्रंथे नाम हमें उल्लेख कर लो विज्ञान राज्य अबाक पृथ्वी आविष्कार नेशा रहस्य शेष नहीं जाना अजाना देशे आय दृष्टि देवे फुलर जन्य भलोबासा इत्यादि तो শিক্ষার্থী আমরা এখন আকাশ আব্দুল আল মতির প্রবন্ধ থেকে একটু আলোচনা করতেছি খোলা জায়গায় মাথার উপর দিনরাত আকাশ আমরা দেখতে পাই গাছপালা নদী নালা দুনিয়ার কোথাও আছে কোথাও নেই এমনি কি ঘরবাড়ি জীবজন্তু মানুষ সব জায়গায় নাও থাকতে পারে কিন্তু আকাশ নেই ভূপৃষ্ঠে এমন জায়গা কল্পনা করা শক্ত দিনের বেলায় সোনার থালার মতো সূর্য তার কিরণ ছড়ায় চারপাশে এমনি সময় সচরাচর আকাশ নীল কখনো সাদা বা কালো মেঘে ঢাকা মেঘে ঢেকে যায় আকাশ ভোরে বা সন্ধ্যা আকাশের কোনো কোনো অংশে নামে রঙের বন্যা কখনো বা সারা আকাশ ভেসে যায় লাল আলোতে রাতের আকাশ সচরাচর কালো কিন্তু সেই কালো চাদর গায়ে জ্বলতে থাকে রূপালী চাঁদ আর অসংখ্য ঝকঝকে তারা আর গ্রহ আগেকার দিনে লোকে ভাবতো আকাশটা বুঝে পৃথিবীর ওপর একটা কিছু কঠিন ঢাকনা কখন তারা ভাবতো আকাশটা পথে পথে ভাগ করা আজ আমরা জানি আকাশের নীল চাঁদটা সত্যি সত্যি কঠিন কোনো জিনিসের তৈরি নয় আসলে নিতান্তই গ্যাস ভর্তি ফাঁকা জায়গা হর হামেস আমরা যে আকাশ দেখি তা আসলে পৃথিবীর বায়ুমণ্ডলের ঢাকনা সেই বায়ুমণ্ডলে আছে নাইট্রোজেন অক্সিজেন হাইড্রোজেন কার্বন ডাই অক্সাইড এমনি কি গোটা কুড়ি বর্ণহীন গ্যাসের মিশেল আর আছে পানির বাষ্প আর ধুলোর কণা অর্থাৎ যদি বর্ণহীন গ্যাসের মিশেল তবে তা নীল দেখায় কেন মাঝে মাঝে সাদা আর লাল রঙের খেলাই বা দেখি কি করে আসলে সাদা মেঘে রয়েছে জলীয় বাষ্প জমে তৈরি অতি ছোট 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 অসংখ্য পানির কণা কখনো মেঘে সব কণার গায়ে বাষ্প জমার ফলে ভারী হয় বড় পানির কণা তৈরি হয় তখন সূর্যের আলো তার ভেতর দিয়ে আসতে পারে না আর তাই সে মেঘের রঙ হয় কালো কিন্তু সারাটা আকাশ সচরাচর নীল রঙের হয় কি করে আকাশ নীল দেখে বায়ুমণ্ডলে নানান গ্যাসের অণু ছড়িয়ে আছে বলে এইসব গ্যাসের কণা খুব ছোট মাপের আলোর ঢেউ সহজে ছিটিয়ে দিতে পারে এই ছোট মাপের আলোর ঢেউগুলো আমরা দেখি নীল রঙ হিসেবে অর্থাৎ পৃথিবীর উপরে হাওয়ার স্তর আছে বলে পৃথিবীতে আকাশকে নীল দেখায় সকাল দুপুর সন্ধ্যাবেলায় আকাশের রং হুবহু একরকম থাকে না এর কারণ হলো পৃথিবীর উপরকার বায়ুমণ্ডল সূর্য থেকে যে আলো আমাদের চোখে পড়ে তাকে পৃথিবীর উপরকালের বিশাল হাওয়ার স্তর বেয়ে আসতে হয় দুপুরবেলায় আলো আসে সরাসরি অর্থাৎ লম্বাভাবে হাওয়ার স্থান করে কিন্তু সকালে বা সন্ধ্যায় এই আলো আসে তাছাড়াভাবে
হাওয়ার স্থল দিয়ে তাদের আলোকে হাওয়ার কণা ডিঙাতে হয় দুপুরের তুলনা অনেক বেশি। সকালে বা সন্ধ্যায় মেঘ আর হাওয়ায় দুলোর কণার ভেতর দিয়ে লম্বা পথ পেরিয়ে আসতে পারে শুধু সূর্যের লাল আলোর ঢেউগুলো। সেই মেঘকে তখন দেখা লাল ঘন বৃষ্টির মেঘের বড় বড় কণা কণারা যখন আকাশ ছেয়ে ফেলে তখন তার ভেতর দিয়ে আলো পেরিয়ে আসতে পারে না, তাই সে মেঘকে দেখায় কালো। আগেরকার দিনে আমাদের অবকার আকাশ দিয়ে বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করতেন শূন্যে বেলুন পাঠিয়ে বা যন্ত্রপাতি শুধু রয়েছে রকেট পাঠিয়ে। আজ মানুষ নিজেই মহাকাশ জানে চেপে সতর্ক আছে পৃথিবীর উপরে বহু দূর পর্যন্ত। পৃথিবীর ছায়া যেতে পেরেছে চাঁদে, পৃথিবীর উপর 150-200 মাইল বা তারও অনেক বেশি উপর দিয়ে ঘুরছে অসংখ্য মহাকাশ যান। যেখান দিয়ে ঘুরছে সেখানে হাওয়া নেই বললেই চলে। মহাকাশ যান থেকে দিনটা তোলা হচ্ছে পৃথিবীর ছবি, জানা যাচ্ছে কোথায় কখন আবহাওয়া কেমন হবে, কোন দেশে কেমন ফসল হচ্ছে। মহাকাশযান থেকে ঠিক করে দেওয়া হচ্ছে টেলিফোন আর টেলিভিশনের সঙ্গে, তাই দূর দেশের সঙ্গে যোগাযোগ আজ অনেক সহজ হয়ে উঠছে। তো শিক্ষার্থী, আমরা আজকে আবদুল্লাহ আল মতির সম্পর্কে একটু জানব। এখানে পাঠে আবদুল্লাহ আল মতি বলছেন, একসময় আকাশকে মনে করা হতো মানুষের মাথার উপরে বিশাল একটি ঢাকনা বলে। আসলে আকাশ কোনো ঢাকনা নয়, এর হচ্ছে বায়ুর স্থল। বাতাসে প্রায় 20টি বর্ণহীন গ্যাস মিশে আসে, বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাসের অণু ছড়িয়ে আছে বলে আকাশ নীল দেখায়। সকাল বা সন্ধ্যায় মেঘ বাতাসের ধুলোকণার মধ্যে দীর্ঘ পথ অতিক্রম করতে পায়ে শুধু সূর্যের লাল আলো, তাই এ সময় মেঘ লাল দেখায়। ঘন বৃষ্টি ও মেঘে সে ফেললে আকাশ দেখায় কালো। শূন্যে মহাকাশযান পাঠিয়ে বিজ্ঞানীরা না পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন। পৃথিবীর অন্তত কয়েক সময় উপর দিয়ে পাঠানো মহাকাশযান থেকে প্রেরিত অসংখ্য ফটো বা ভিডিও থেকে মানুষ আবহাওয়ার খবর পাচ্ছে। এই কারণে টেলিফোন মোবাইল ফোন ইত্যাদিতে সংকেত পাঠিয়ে যোগাযোগ ব্যবস্থাকে বিশ্বব্যাপী বিস্তৃত করা সম্ভব হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে আবদুল্লাহ আল মতির আকাশ প্রবন্ধটা শিখলাম। তোমরা বাসায় এটা মনোযোগ সঙ্গে আমার গল্পটি ভালোভাবে পড়বে, আর বাইরে থেকে যখন বাসা থেকে বের হবে তখন সবাই মাস্ক ব্যবহার করবে, সবসময় সামাজিক দ্রুত বজায় রেখে চলবে, আর বাড়িতে সবাই সচেতন থাকবে, নিজে সচেতন হবে এবং পরিবারের সদস্যকে সচেতন রাখবে। আর তোমরা লেখাপড়ার প্রতি বাসায় মনোযোগী থাকবে, মনোযোগ না হলে তো আমাদের পরবর্তীতে যে পরীক্ষাগুলো সেভাবে তোমরা সঠিকভাবে অ্যান্সার করতে পারবে না। কিন্তু সবাই